চীনকে 3,000 কোটি টাকার বড় ধাক্কা দিল মোদি সরকার। এক ঝটকায় চীন কোম্পানিগুলোকে মার দিল ভারত। কংগ্রেস রাজে ভুল নীতির জন্য 1962 সালে ভারতকে আক্রমণ করে, ভারতের 1,000 বর্গ কিলোমিটার জমির উপর কব্জা করে নিয়েছিল চীন। সেই চীন থেকে নিজের জমি ফেরত নিয়ে আসার জায়গায় বদলে চীনের কোম্পানিগুলো ভারতে ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস। চীন ভারতে ব্যবসা শুরু করে বহু আরব কোটি কোটি টাকা লাভ করতে থাকে। অন্যদিকে ভারতের নিজস্ব কোম্পানিগুলো পিছিয়ে পড়তে শুরু করে। কিন্তু এখন প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের ভুলগুলোকে শোধরাতে গিয়ে চীনকে বড় ঝটকা দিয়ে দিয়েছে। আসলে নরেন্দ্র মোদী সরকার ইন্ডিয়া ফার্স্ট পলিসি দ্বারা এই প্রথম ঝটকা চীনকে দিয়েছে। পাইপলাইন প্রজেক্ট ভারতীয় কোম্পানিগুলোকে প্রাথমিকতা দেওয়া হয়েছে। 3,000 কোটি টাকার পাইপলাইন প্রজেক্ট থেকে চীন কোম্পানিগুলোকে বের করে দেওয়া হয়েছে। 3,000 কোটি টাকার প্রথম ঝটকা ভারত চীনকে দিয়ে দিয়েছে। বিগত দশকগুলিতে কংগ্রেসের ভুল নীতির জন্য চীন ভারতের থেকে অনেক এগিয়ে গেছে। পাক আতঙ্কবাদী মামলা হোক বা NSD এর মামলা, সর্বক্ষেত্রে চীন আন্তর্জাতিক স্তরে ভারতের বিরোধিতা করে। কিন্তু এবার সময় পরিবর্তন হতে শুরু করেছে। ভারতের শক্তিশালী সরকার আসার জন্য ভারতকে লুটে নেওয়ার দিন শেষ হয়েছে চীনের। মোদীর ইন্ডিয়া ফার্স্ট পলিসি ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পের জন্য ভারতের কোম্পানিগুলো ব্যাপক পরিমাণে লাভবান হবে। এই নীতির জন্য ভারতের স্টিল কোম্পানির বহু অর্থ আর চীনের হাতে দিতে হবে না। স্টিল ও পাওয়ার সেক্টর ছাড়াও অন্য ক্ষেত্রেও চীনকে ঝটকা দেবে মোদী সরকার। যদিও সমস্ত কিছু এত সহজ ব্যাপার নয়, কারণ কংগ্রেস তাদের সময়কালে বহু ভুলভাল সন্ধি ও নীতি করে রেখেছে, যার ফলে এখনো ভারতবাসীকে ভুগতে হচ্ছে। যার জন্য মোদী সরকার আন্তর্জাতিক সন্ধিগুলোকে উল্লঙ্ঘন না করেই ভারতের কোম্পানিগুলোকে প্রাথমিকতা দেওয়ার রাস্তা বের করেছে। বলা হচ্ছে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 50,000 কোটির বেশি অর্থের টেন্ডারের ক্ষেত্রে ভারতের কোম্পানিগুলোকে প্রাথমিকতা দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে চীনকে সাফ করার প্ল্যান করে নিয়েছে মোদী সরকার। এই সকল ক্ষেত্রে ভারতের কোম্পানিগুলোকে গুণগত মাত্রার শর্ত পূরণ করতে হবে। যদি কোনো ভারতীয় কোম্পানি দেশে প্ল্যান্ট করতে চায়, সেই কোম্পানিগুলোকে স্বাগত জানানো হবে। যেমন যেমন ভারত থেকে চীনের কোম্পানিগুলোর সাফাই শুরু হবে, তেমন তেমন চীন আকাশে ওরা চীন থেকে নিচে পড়তে শুরু করবে। কাশ্মীর ইস্যু ততদিন সমাধান করা সঠিক হবে না যতদিন চীন পাকিস্তানের সমর্থন করতে থাকবে। তাই এখন পাকিস্তানকে ঝটকা দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চীনকে বড় ধরনের ধাক্কা দেওয়া। চীনকে আকাশ থেকে মাটিতে নামাতে পারলেই পাকিস্তানের অর্থব্যবস্থা নিজে নিজেই ভেঙে পড়বে। ভারত পাকিস্তানের সাথে না লড়াই করে যুদ্ধে জয়ী হবে। প্রসঙ্গত জানিয়ে দিই, মোদী আমলে ভারত লাগাতার চীনকে কূটনৈতিকভাবে হারাতে শুরু করেছে। আগে ভারত 80% মোবাইল বাইরের দেশ থেকে আমদানি করত, কিন্তু বর্তমানে ভারত মোবাইল উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কয়েক সপ্তাহ আগে ভারত GDP দিক থেকে চীনকে পেছনে ফেলে দিয়েছে। এমনকি চীন মালদ্বীপে তাদের সমর্থিত রাষ্ট্রপতি নির্বাচন করানোর জন্য নানা কূটনৈতিক বুদ্ধি লাগিয়েছিল। কিন্তু মোদী ভারতে গুপ্তচর এজেন্সি মালদ্বীপে নামিয়ে এমনভাবে কাজ করে যাতে ভোট নিরপেক্ষ হয় এবং জয় হয় ভারত সমর্থিত রাষ্ট্রপতির। শেষে একটি কথাই বলতে চাই, আর তা হল, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিবেন। আর যদি এই রকম ভিডিও পেতে চান এবং কোনো কারণে মনে করেন ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসবে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আর শেষ যেটি রিকোয়েস্ট, সেটি হলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। এখনকার মতো শেষ করছি, খোদা হাফেজ, ভালো থাকবেন।